হ্যালো স্টুডেন্টস, চলো আজ আমরা আবার চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে। আমরা জানি যে আমরা ক্লাস টুয়েলভের ইউনিট ওয়ানের থার্ড চ্যাপ্টার হিউম্যান রিপ্রোডাকশন নিয়ে আলোচনা করছি। আমরা আগের ভিডিও পর্যন্ত কিন্তু দেখেছিলাম যে একটা সেমিনিফেরাস টিউবুলস বা বলা ভালো টেস্টিসের সেকশনাল ভিউ আমরা দেখেছিলাম। তো আজকে আমাদের পড়ার বিষয় বুঝতেই পারছো গ্যামেটোজেনেসিস, রাদার বলবো এই ভিডিওতে আমরা স্পার্মাটোজেনেসিস নিয়ে আলোচনা করব। তো সব নিয়ে আসছি ডিটেলসে। তার আগে বলে রাখি যে তোমরা যারা দেখছো তারা নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো, আর যদি নতুন দেখছো এমন হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে সবার আগে কিন্তু যখনই ভিডিও আপলোড করব সেগুলো তোমরা পেয়ে যাবে। চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখি গ্যামেটোজেনেসিস। তো এটাকে যদি আমরা দুটো মানে পার্টে আলোচনা করি, একটা হলো স্পার্মাটোজেনেসিস, একটা হলো উজেনেসিস। তো প্রথমে গ্যামেটোজেনেসিস প্রক্রিয়াটা কী, যে গ্যামেটো মানে যেখানে গ্যামেট এবং জেনেসিস মানে হলো প্রোডাকশান, তার মানে যে প্রসেসের থ্রু দিয়ে গ্যামেট প্রোডাকশান হয় বা গ্যামেট উৎপন্ন হয় তাকে বলা হয় গ্যামেটোজেনেসিস। এখন আমরা জানি হিউম্যান বিংসের ক্ষেত্রে দু ধরনের গ্যামেট আছে, একটাকে আমরা বলি স্পার্ম এবং একটাকে বলি এগ বা ওভা। তো সেক্ষেত্রে গ্যামেটোজেনেসিস প্রক্রিয়াটি অবশ্যই দুটো ভাগেই হবে, একটা স্পার্ম তৈরির ক্ষেত্রে হবে এবং একটি ওভা তৈরির ক্ষেত্রে হবে। তো আমরা প্রথমে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া নিয়ে আলোচনা করব, মানে স্পার্ম জেনারেশনের প্রসেস নিয়ে আলোচনা করব, এবং তার পরবর্তী সময়ে কিন্তু আমরা উজেনেসিস প্রসেস নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওতে আমরা মূলত স্পার্মাটোজেনেসিস নিয়ে আলোচনা করব এবং এই স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া কীভাবে রেগুলেটেড হয় এবং এখানে হরমোনাল রেগুলেশন কীভাবে হয় এবং গোটা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের হরমোনাল রেগুলেশন কীভাবে হয় সেই সমস্ত ব্যাপার নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। দেখো গ্যামেটোজেনেসিস প্রক্রিয়াটাকে যদি আমরা দেখি তো তিনটে ফেজে কিন্তু গ্যামেটোজেনেসিস প্রক্রিয়াটি হয়, সেটা স্পার্মাটোজেনেসিসের ক্ষেত্রে এবং উজেনেসিসের ক্ষেত্রে দুটো একইভাবে প্রযোজ্য। একটাকে বলা হচ্ছে মাল্টিপ্লিকেশন ফেজ। কি হয়, মাল্টিপ্লাই করে মানে সংখ্যাটার বৃদ্ধি হয়, যেখান থেকে এই গ্যামেট তৈরি হয় সেই মাদার সেল যেগুলো সেই মাদার সেলের সংখ্যা বৃদ্ধি কিন্তু এখানে মাল্টিপ্লিকেশন ফেজ নামে পরিচিত। গ্রোথ ফেজ মানে যেখানে গ্যামেট প্রোডাকশান হচ্ছে, গ্যামেট প্রোডিউস করার পর তার একটা নির্দিষ্ট গ্রোথ আছে, সেই গ্রোথ বা বৃদ্ধি দশা নিয়ে আমরা আলোচনা করব অবশ্যই। এবং ম্যাচুরেশন ফেজ, যখন গ্যামেটটা তৈরি হচ্ছে সেই গ্যামেটটা প্রথম দিকে কিন্তু ইম্যাচিওর অবস্থায় তৈরি হয়, পরবর্তীকালে ম্যাচিওর হয়। তো সেই ম্যাচুরেশন ফেজে কিন্তু কীভাবে ম্যাচিওর হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো অবভিয়াসলি এই তিনটে ফেজ আমরা স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ার ক্ষেত্রেও পাব। তো আরেকটি ব্যাপার এখানে শুরু করার আগে বলা ভালো যে সেমিনিফেরাস টিউবুলসের মধ্যে স্পার্মাটোজেনেসিস হয় সেটা আমরা আগেই দেখেছি। তো একবার যদি আমরা জাস্ট ঝালিয়ে নিই তাহলে আমরা দেখেছিলাম যখন আমরা টেস্টিসের সেকশনাল ভিউ করেছিলাম তখন দেখেছিলাম এরকম গোল গোল স্ট্রাকচার পেয়েছিলাম যেগুলোকে আমরা সেমিনিফেরাস টিউবুলস বলেছিলাম এবং এর মাঝে ওই লেডিগের আন্তর্কোষ তোমরা পড়েছিলে। তো এই সেমিনিফেরাস টিউবুলসের এখান থেকে এতটা মানে যদি আমরা একটা ডটেড লাইন দিয়ে দিই তো এখান থেকে এই পর্যন্ত যেটাকে আমরা সেমিনিফেরাস টিউবুলসের লেয়ার বলতে পারি, মানে ডিফারেন্ট টাইপসের সেল এখান থেকে এখান পর্যন্ত অবস্থান করছে এবং এই জায়গায় দেখেছিলাম আমরা ম্যাচিউর স্পার্ম যেগুলো সেগুলো রয়েছে। তবে এখান থেকে এই পর্যন্ত যে জায়গাটা রয়েছে যেটা সেমিনিফেরাস টিউবুলসের আমরা মেমব্রেন বা লেয়ার বলছি সেই লেয়ারে কিন্তু আমরা এই স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটা ঘটতে দেখব। তো বুঝতেই পারছো এই সবগুলো একই ব্যাপার, সেমিনিফেরাস টিউবুলসে সেকশনাল ভিউ কিন্তু এখানে রয়েছে। আরেকটা ব্যাপার সেটা হলো কখন থেকে এই স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটি শুরু হয়। তো অ্যাডোলেসেন্স পিরিয়ড থেকে অবভিয়াসলি, তার মানে একটা মেলের ক্ষেত্রে যেহেতু 13-14 বছর থেকে অ্যাডোলেসেন্স পিরিয়ড শুরু হচ্ছে তো তখন থেকেই কিন্তু এটা শুরু হয়ে যায় এবং মেলদের ক্ষেত্রে প্রায় মৃত্যুর আগে পর্যন্ত এই স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া চলতে থাকে, মানে আমৃত্যু যাকে বলে। তবে দেখা গেছে যে মোটামুটি 55-65 এই বছর মানে এই এই বয়সে এসে কিন্তু স্পার্মাটোজেনেসিস যে প্রক্রিয়া সেটি কিন্তু অনেকটি কিন্তু মন্থর হয়ে যায় বলতে পারি, বা এর যে ডেভেলপমেন্টাল যে ফেজ সেগুলো কিন্তু অনেকটা কমে আসে, মানে অনেক কম স্পার্ম প্রোডাকশন হয় এই 60-65 বছর বয়সের পর থেকে, কিন্তু আমৃত্যু চলতে থাকে, সংখ্যা অনেক কম হয়। তো আশা করি বুঝতে পারছো আমরা কী বলছি। এরপর দেখো আমরা স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটি নিয়েই কিন্তু আলোচনা করব ডাইরেক্ট। দেখো এবার আমরা প্রসেসটার মধ্যে চলে যাব ডাইরেক্ট। তো এখানে এই প্রসেসটার ক্ষেত্রে প্রথম দেখো কী হয়,
স্পার্মাটোগোনিয়াম আমরা ছকটা এঁকে রেখেছি, মানে ওয়ার্ড ডায়াগ্রামটা করে রেখেছি, স্পার্মাটোগোনিয়াম যেখানে ডিপ্লয়েড সেলের কথা বলা আছে, আমরা বাসে 2N কিন্তু লিখে রেখেছি। স্পার্মাটোগোনিয়াম মানে কোন জায়গাকার সেলের কথা বলা হচ্ছে, একটা সেমিনিফেরাস টিউবুলস যদি হয় তাহলে আমরা দেখবে আগের টেস্টিসের যখন সেকশনাল ভিউ দেখেছিলাম তখন কিন্তু এখানে ডিফারেন্ট টাইপের সেল কিন্তু আমরা করেছিলাম, ডিফারেন্ট টাইপসের সেল আমরা করেছিলাম, সেগুলো আমরা এখন দেখাবো না। তো প্রথমেই একদম প্রথম দিকে মানে স্পার্মাটোগোনিয়ামের বাইরের দিকের একদম লেয়ার যদি বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু এই স্পার্মাটোগোনিয়াম সেলগুলো থাকছে, যেগুলো অবশ্যই ডিপ্লয়েড সেল। ডিপ্লয়েড সেল মানে অবশ্যই 2N = 46, তার মানে সেখানে 22 জোড়া মানে 22 জোড়া অটোজোম রয়েছে এবং তার সঙ্গে রয়েছে এক্স বাই ক্রোমোজোম। যেহেতু আমরা স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া পড়ছি, স্পার্ম জেনারেশন প্রসেস পড়ছি, সেক্ষেত্রে 22 জোড়া মানে 44 আর 2 46, তার মানে এখানে যে সেক্স ক্রোমোজোম রয়েছে সেটা এক্স ওয়াই রয়েছে। এখানে আমরা যেমন আগেই বললাম যে তিনটে ফেজে আমরা মেনলি এটাকে ভাগ করি, একটাকে মাল্টিপ্লিকেশন ফেজ বলা হয়, ফার্স্ট ফেজ যেটা সেটাকে মাল্টিপ্লিকেশন ফেজ বা সংখ্যা বৃদ্ধি দশা। এখন আমরা টেস্টিসের সেকশনাল ভিউর ভিডিও থেকে জানতে পেরেছি যে লোব বা লোবিউলের সংখ্যা মানে মানে টেস্টিসের বাইরে থেকে যে মিডিল লেয়ার সেটা যে লোব তৈরি করেছিল সেই লোবের সংখ্যা ছিল মোটামুটি 100 কাছাকাছি এবং প্রতিটি লোবে প্রায় 2 থেকে 3টি করে সেমিনিফেরাস টিউবুলস ছিল এবং সেক্ষেত্রে মোটামুটি মানে হিসাবটা করলে 300 বা ± 300 কাছাকাছি কিন্তু সেমিনিফেরাস টিউবুলস রয়েছে। তো এবার সেমিনিফেরাস টিউবুলসের গায়ে যে সমস্ত সেল রয়েছে যেটাকে আমরা স্পার্মাটোগোনিয়াম বলছি, তো সেই সেলের যদি একবার করে ডিভাইড করে স্পার্ম তৈরি করে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই সেলগুলো ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, এক্ষেত্রে কিন্তু হয় না, কারণ দেখেছি প্রায়র টু ডেথ মৃত্যুর আগে পর্যন্ত স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া মোটামুটি চলতে থাকে। তো সেক্ষেত্রে প্রথমে কিন্তু মাল্টিপ্লাই করে নেওয়ার দরকার আছে, মানে সংখ্যাটাকে বাড়িয়ে নেওয়া। স্টেম সেল যেমন করতে পারে যে একটা সেল ডিভাইড করলো, দুটো ভাগে ভাগ হলো, একটাকে রেখে দিলো, একটাকে নিয়ে এগিয়ে গেল, বিভাজিত হলো পুরোপুরি, মানে যেটা স্টকে রইলো ওটা আবার পরের বার আরেকবার ডিভাইড করে একটা রেখে আরেকবার, স্টেম সেল যেমন হয়। এখানেও কিন্তু টোটাল স্টেম সেল অবশ্যই, তো সেক্ষেত্রে কিন্তু এইভাবেই কাজটি চলে। কি হয়, প্রথমে যেহেতু মাল্টিপ্লিকেশনের ফেজের কথা বলেছি তার মানে এখানে প্রথমে স্পার্মাটোগোনিয়াম থেকে স্পার্মাটোগোনিয়াম এ এবং স্পার্মাটোগোনিয়াম বি তৈরি হয়। অবশ্যই এখানে মাইটোসিস হয়, কারণ একটা সেল থেকে দুটো সেল তৈরি হয় সমবিভাজন বা মানে এক্ষেত্রে কিন্তু ওই স্পার্মাটোগোনিয়াম এ এবং স্পার্মাটোগোনিয়াম বি তৈরি হলো। এক্ষেত্রে কী হয়, এ যেটা স্পার্মাটোগোনিয়াম এ আমরা ড্রয়ার লিখে নিই আর স্পার্মাটোগোনিয়াম এ যেটা সেটাকে রেখে দেয় আবারও পরবর্তীকালে ডিভাইড করার জন্য, তাহলে আবারও পরে যখন ডিভাইড করবে আবারও স্পার্মাটোগোনিয়াম এ থেকে আবারও একবার ডিভাইড করবে, দুটো সেল তৈরি হবে, একটাকে রেখে দিয়ে আর একটাকে নিয়ে এগিয়ে যাবে। এখানে এমন নয় যে এটাকে নিয়ে এগিয়ে যেতে পারতো না, আমরা জাস্ট এ বি করে রেখেছি, এটাকে স্টকে রাখলো, বিটাকে নিয়ে এগিয়ে গেলো, আশা করি বুঝতে পেরেছ। তার মানে এখান থেকে এই পর্যন্ত যে ফেজটা চলছে সেটাকে আমরা মাল্টিপ্লিকেশন ফেজ বা সংখ্যা বৃদ্ধি দশা বলছি, কারণটি অবশ্যই বুঝতে পেরেছ। এই কারণের জন্যই কিন্তু স্পার্মাটোগোনিয়াম থেকে আমৃত্যু স্পার্ম তৈরির প্রসেস কিন্তু চালু রয়েছে। এরপরের যে ফেজটা রয়েছে গ্রোথ ফেজ, ভালো করে বুঝবে, গ্রোথ ফেজ কি হয়, যে স্পার্মাটোগোনিয়াম সেলটা এখন সিলেক্টেড হয়েছে স্পার্ম তৈরির জন্য সেই সেলটার সাইজ যা ছিল এই ফেজে এসে, গ্রোথ ফেজে এসে তার সাইজটা বাড়বে। এখানে কিন্তু কোনো রকমের কোনো ডিভিশন হয় না, খুব ভালো করে মাথায় রেখে এখানে কোনো রকম কোনো ডিভিশন হয় না, না মিওসিস না মাইটোসিস, এখানে কী হয় শুধুমাত্র গ্রোথ ফেজ শুধুমাত্র আকার আয়তনে বাড়ে, মানে সাইটোপ্লাজমটার আকার আয়তনে বাড়ে। আমরা যেমন সে ক্লাস ইলেভেনের ক্ষেত্রে আমরা মাইটোসিস ডিভিশন দেখেছিলাম এবং যে ডিভিশনগুলো দেখেছিলাম তার আগে দেখেছিলাম একটা ইন্টারফেজের ব্যাপার রয়েছে না, সেই রকম টাইপের ভাবতে পারো যে একটা সেল ডিভিশনে যাবে, মিওটিক ডিভিশনে যাবে তার আগের একটা বৃদ্ধির দশা, যেখানে কিন্তু টোটাল সেলটা তার সাইটোপ্লাজম থেকে কোষীয় অঙ্গাণু থেকে আরম্ভ করে ডিএনএর পরিমাণ মানে ডিএনএ রেপ্লিকেশন এই ধরনের কাজগুলো করে চলেছে, যেটাকে আমরা গ্রোথ ফেজ বলছি। মানে সেক্ষেত্রে স্পার্মাটোগোনিয়াম থেকে স্পার্মাটোগোনিয়াম থেকে প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি হচ্ছে, যে ক্ষেত্রে কোনো রকমের কোনো বিভাজন হয় না। ওকে, তার মানে যা ছিল 2N সেম টু সেম সাইজটা বাড়লো। এরপর যেটা হয় সেটা হলো মিওটিক ডিভিশন শুরু হয়, মানে মিওসিস হয়।
মিওসিস মানেই আমরা জানি মিওসিস ওয়ান এবং টু। তো সেক্ষেত্রে স্পার্মাটোসাইট, প্রাইমারি স্পার্মাটোসাইট যেটা রয়েছে, সেই প্রাইমারি স্পার্মাটোসাইটের ওপর মিওসিস ওয়ান হয়। মিওসিস তো দুটো নিয়েই তৈরি, মিওসিস ওয়ান হয় এবং মিওসিস ওয়ানের ফলে যেটা তৈরি হয় সেটা হলো সেকেন্ডারি স্পার্মাটোসাইট। অবশ্যই দুটো তৈরি হবে, কারণ মিওসিস ওয়ানে হাফ হয়, দেখো ক্রোমোজোম সংখ্যা ছিল 2N, যেখানে সেকেন্ডারি স্পার্মাটোসাইটে ক্রোমোজোম সংখ্যা এসছে হ্যাপ্লয়েড মানে N। তার মানে এই জায়গাটা বুঝতে হবে যে মিওটিক ডিভিশন কোথায় হয়, প্রাইমারি স্পার্মাটোসাইটের উপর হয়। মানে এটাকে তুমি স্পার্ম মাদার সেল হিসাবে ভাবতে পারো, যেহেতু আমরা আগে পড়েছিলাম মিওসিস ডিভিশন হয় স্পার্ম মাদার সেলের উপর। তো সেক্ষেত্রে স্পার্ম মাদার সেল বলতে আমরাকে এটাকেই সেল ডিভিশনের অ্যাঙ্গেলে বলা সবচেয়ে ভালো হবে। ওকে, তো এখানে যদি দেখি, যেহেতু হ্যাপ্লয়েড হয়ে গেছে তাহলে আমার বলতে অসুবিধা নাই, এখানে যে ক্রোমোজোম সংখ্যা এসছে সেই ক্রোমোজোম সংখ্যা এরকম যে 22 প্লাস দিতেও পারি নাও দিতে পারি, 22X দিলাম আমরা, তাহলে এই জায়গাতে অবশ্যই যেটা হবে সেটা হলো 22 বাই, যেহেতু আমরা হাফ হবে ক্রোমোজোম নাম্বার এবং দুটো সেক্স ক্রোমোজোম দুভাগে অবশ্যই ভাগ হবে, সেক্ষেত্রে এক্স একদিকে এবং ওয়াই একদিকে চলে যাবে। এরপর যেটা হবে সেটা হলো মিওসিস টু হবে, মিওসিস ওয়ানের পর অবভিয়াসলি মিওসিস টু হবে, মানে সেকেন্ডারি স্পার্মাটোসাইট দুটো তৈরি হয়েছে, তার উপর মিওসিস ডিভিশন হবে, মিওসিস টু হবে, এবং যেখান থেকে তৈরি করবে যা তার নাম হলো স্পার্মাটিড। এক্ষেত্রে যেহেতু মিওসিস টু সেম অ্যাজ মাইটোসিস, আমরা জানি যে মিওসিস টুকে মাইটোসিস বিভাজনের মতোই ধরা হয়, একই রকমের সমবিভাজন হয়, তো সেক্ষেত্রে এখানে চারটে, মানে এখান থেকে দুটো হ্যাপ্লয়েড এবং এখান থেকে দুটো হ্যাপ্লয়েড সেল তৈরি হবে, এবং বলার অপেক্ষা রাখে না এখান থেকে যে দুটো তৈরি হবে সে দুটোর ক্ষেত্রেই 22X, এখানেও কিন্তু 22X, এখানে 22Y এবং এখানে 22Y, এগুলো নেই কিন্তু আর, কারণ ওগুলো থেকেই ডিভাইড করে এখানে এসছে। তো এই পর্যন্ত হয়ে গেল স্পার্মাটিড। স্পার্মাটিড মানে হলো এই যে স্পার্মাটিড মানে হলো অপরিণত শুক্রাণু। এই অপরিণত শুক্রাণুগুলো কী হয় এবার ভালো করে একটু বুঝবে, সেটা হলো সাপোজ এই জায়গাটা আমরা সার্টোলি সেল আঁকলাম, আমরা এই পর্যন্ত যদি চারটে সেল দেখায় তাহলে বলতে পারি স্পার্মাটোকোনিয়াম, প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, স্পার্মাটিড, আমরা যদি তাই বলি। একটু গায়ে গায়ে লাগিয়ে দিই, স্পার্মাটিডটা ধরো এই গায়ে আছে, তার মানে এরম করে ভেতরে ঢুকেই থাকলো, সার্টোলি সেলের মধ্যে ঢুকেই থাকলো। তো যেহেতু অপরিণত শুক্রাণুর কথা বলা হচ্ছে, তার মানে এখান থেকে শুক্রাণু তৈরি হবে, কীভাবে হবে সেটা আমি বলছি। তো এখান থেকে যে সমস্ত নিউট্রিয়েন্টস সেগুলো সার্টোলি সেল থেকে গ্রহণ করে এবং আরও কিছু ফ্যাগোসাইটোটিক মুভমেন্ট চলে, এবং যেখানে আলটিমেট কিন্তু এখান থেকে স্পার্ম তৈরি হয়, মানে এই যে স্পার্মাটিড যেটাকে আমরা অপরিণত শুক্রাণু বলছি এবং এটা স্পার্মাটোজোয়া। হ্যাঁ, তো স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া হয় মানে স্পার্ম হয়, তো সেক্ষেত্রে কিন্তু এরপর এখান থেকে, মানে এটা হলো এরপর এখান থেকে পুষ্টি উপাদান নিয়ে আলটিমেট কিন্তু এই স্পার্মটার কথাই বলছি, আলটিমেট কিন্তু এখান থেকে মাথাটা বের করে নিয়ে আলটিমেট ম্যাচিওর স্পার্ম হিসাবে, যে ম্যাচিওর স্পার্ম হিসাবে এই সেমিনিফেরাস টিউবুলসের যে মধ্যে যে গহ্বরটা রয়েছে তার মধ্যে উদ্মুক্ত হবে। কী বললাম বুঝতে পারলে? তার মানে এক্ষেত্রে স্পার্মাটিড পর্যন্ত বা স্পার্মাটিডে গিয়ে কিন্তু স্পার্ম ডেভেলপ করে গেছে। এবার এখান থেকে এই ফেজটা, মানে আমরা এখানে দুটো ভাগে ভাগ করেছি, একবার দেখো, একবারে স্পার্মাটোগোনিয়াম থেকে আপ টু স্পার্মাটিড তৈরি হওয়ার যে ঘটনা তাকে স্পার্মাটোসাইটোজেনেসিস বলা হয়, মানে স্পার্মাটোগোনিয়াম থেকে আপ টু স্পার্মাটিড। হ্যাঁ, এই পর্যন্ত বলা হচ্ছে তোমার স্পার্মাটোসাইটোজেনেসিস, এবং এরপর স্পার্মাটিড থেকে যখন স্পার্ম তৈরি হচ্ছে জাস্ট ম্যাচুরেশনে, মানে এখানে যে মানে পরিণত শুক্রাণু তৈরি হওয়ার যে ঘটনা তাকে বলা হচ্ছে স্পার্মিওজেনেসিস, আর গোটা ঘটনাটার নাম আমরা তো জানি স্পার্মাটোজেনেসিস। ঠিক আছে, তাহলে কী হচ্ছে এখানে স্পার্মাটোসাইটোজেনেসিস এবং স্পার্মিওজেনেসিস এই দুটোকে নিয়ে হয়, এই এই দুটোকে নিয়ে কিন্তু আমাদের মানে যে আমরা পড়ছি স্পার্মাটোজেনেসিস যে প্রক্রিয়া, সেই স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটা কিন্তু এখানে ঘটে। আশা করি বুঝতে পারছো যে কী বলছি। তার মানে এখানে যে স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া হওয়ার যে প্রসেস, মানে যাকে আমরা স্পার্মিওজেনেসিস বলছি, এই স্পার্মিওজেনেসিস প্রক্রিয়াটিতে কিন্তু মানে স্পার্মের যে গঠন
সম্পূর্ণ গঠন সেটা সম্পন্ন হয়। এবং সেটা কীভাবে সম্পন্ন হয় আমরা অবশ্যই এখানে দেখাচ্ছি। তার আগে একটা জিনিস এখানে বলে নেওয়া দরকার, কারণ এই জায়গা থেকে কিন্তু অনেক নিউমেরিক্যাল প্রবলেমস আসে, অনেক মানে অঙ্ক টাইপের যেটা বলছি আর কি, নিউমেরিক্যাল প্রবলেমস আসে। তার মানে এখানে বলার অপেক্ষা রাখে না যে এখানে যে স্পার্ম তৈরি হয়েছে সেক্ষেত্রে দুটো স্পার্মের ক্ষেত্রে 22x বা 22+x যা ইচ্ছা বলতে পারো, আর দুটোর ক্ষেত্রে 22/22 এটা। তার মানে এখানে কি দু ধরনের স্পার্ম তৈরি হয়, একবার সেল ডিভিশন করানোর ফলে দু ধরনের তৈরি হয় কিন্তু চারটে তৈরি হয়। তার মানে প্রত্যেকটা ধরন বা প্রত্যেকটা টাইপস দুটো করে আসে, সেই জন্য টোটাল চারটে সেল হয়, মানে চারটে স্পার্ম হয় কিন্তু দু রকমের স্পার্ম এখানে তৈরি হয়। এবার তুমি কি এক্স ওয়াই এখানে শুধু ভাবলেই তো হবে না, এদের জেনেটিক্যাল ক্যারেক্টারগুলো আলাদা আলাদা। প্রতিবার সেল ডিভিশনে যেহেতু মিওসিস ওয়ান যখন হচ্ছে তার প্রোফেজ ওয়ান সেখানে প্যাকাইটিনে ক্রসিং ওভার হয়, তার মানে এখানে শুধু এক্স আর ওয়াই এই নিয়েই আনন্দে লাফালে তো হবে না, সঙ্গে বুঝতে হবে যে প্রতিবার যখন ক্রসিং ওভার হচ্ছে তখন কিন্তু তাদের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারগুলো কিন্তু অদল বদল হচ্ছে, অনেক পরিবর্তন হচ্ছে। তার মানে এখানে এই দুটো স্পার্ম একদম সেম টু সেম এই দুটো স্পার্মই মাত্র সেম টু সেম, আর এই যে আমরা বলি 10 কোটি 20 কোটি এই যে স্পার্মের সংখ্যা বলি, তার মধ্যে তুমি ভেবেই নেবে যে ওখানে বাই টু করলে যেটা হবে সেটা হলো টাইপস। তার মানে এখানে একবার সেল ডিভিশন হওয়ার ফলে দুটো হলো, এই দুটোই কিন্তু মাত্র এক ধরনের, আর কিন্তু যত স্পার্ম ডিভিশনই হোক না কেন, মানে যতই ডিভিশন হয়ে স্পার্ম হোক না কেন, এই দুটোর মতো কিন্তু আর হবে না। তার কারণ মিওসিস ওয়ান যখন হয়েছে এখানে ক্রসিং ওভারের ফলে কী চেঞ্জ হয়েছে, কী অদল বদল হয়েছে, কী এক্সচেঞ্জ হয়েছে সেটা কিন্তু কেউ জানে না। তার মানে প্রতিটি স্পার্মাটোগোনিয়াম থেকেই যখন স্পার্ম তৈরি হচ্ছে, প্রতিবারেই যখন মিওসিস হচ্ছে তখন কিন্তু এরকমের চেঞ্জেস আছে, এবং চেঞ্জটা কখনো একটার সঙ্গে একটা ম্যাচ করবে না। তার মানে আমি যদি টোটাল 10 কোটি শুক্রাণু বলি, আর যদি জিজ্ঞাসা করা হয় যে কত রকমের আছে, তাহলে কত রকমের জেনেটিক্যাল ক্যারেক্টার বিয়ার করছে, জাস্ট বাই টু, মানে 5 কোটি টাইপের শুক্রাণু কিন্তু এখানে রয়েছে। জাস্ট 10 কোটি শুক্রাণুর মধ্যে 5 কোটি টাইপের শুক্রাণু আছে, তার কারণ এই দুটোই মাত্র এক প্রতিবারেই কিন্তু মাত্র দুটোই কিন্তু সেম টু সেম আইডেন্টিক্যাল হবে, বাকি কেউ আইডেন্টিক্যাল হবে না। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছ, ঠিক আছে? তো এই জিনিসটা যদি বুঝে যাও তাহলে আমার এর পরে যেটা যে বোঝানোর ব্যাপার সেটা হলো এই যে স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া, স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া মানে ম্যাচিওর স্পার্ম তৈরি হওয়ার যে ঘটনা তাকে আমরা স্পার্মিওজেনেসিস বলছি। এই স্পার্মিওজেনেসিস প্রক্রিয়াটি হতে গেলে কী কী হয় সেটা আমি এরপর বলবো। দেখো এখানেই বলি, হ্যাঁ এখানে একটু জাস্ট কাট করে নিলাম, আমরা ভাবতেই পারি একটা যে কোনো অ্যাঙ্গেলে এখানে ছবিটা দেখছি, এই পর্যন্ত দেখছি আর কি, কোনো অসুবিধা নেই। তো কী হয়, ধরো সাপোজ এটা সার্টোলির সেল, এর পাশাপাশি ধরো এই ডটেড লাইনটা দিলাম যেটা আমাদের যে সেমিনিফেরাস টিউবুলসের যে নালিকা। তো এখানে যখন একটা সেল ডিভাইড করে করে আলটিমেট স্পার্মাটিড পর্যন্ত এলো, তখন সেলটার মধ্যে কিন্তু একটা নিউক্লিয়াস আছে, এবং নিউক্লিয়াসের সঙ্গে সঙ্গে যে সমস্ত সেল অর্গানেলস সেগুলো আছে। এবার এটা তো একটা সেল, তাহলে সেই সেলের মধ্যে যেহেতু সমস্ত অর্গানেলস থাকার কথা বলছি, সেখানে কিন্তু গলগি বডিও আছে, এবং এই গলগি বডি মানে এর ভেতরে যদি এই সেলটাকে যদি আমরা একটু বড় করে আঁকি, সাপোজ এটা স্পার্মের সেই সেলটা, এটার মধ্যে যদি একটা নিউক্লিয়াস বলি, তাহলে এই এখানে কিন্তু সেই গলগি বডিরও অস্তিত্ব আছে, যেহেতু সমস্ত সেল অর্গানেল আছে। এখানে গলগি বডি থেকে ভেসিকেল তৈরি করে, ভেসিকেল মানে নিশ্চয় জানো, সেই ভেসিকেল তৈরি করে, এবং যে ভেসিকেলগুলো একটা জায়গায় গিয়ে গ্যাদার করতে আরম্ভ করে, সাপোজ এই সাইডে বলছি একটা জায়গায় গিয়ে গ্যাদার করতে আরম্ভ করছে। তার মানে এটা গলগি বডি, গলগি বডি থেকে ভেসিকেল হওয়ার ফলে যেটা তৈরি হয় সেটাকে আমরা বলি লাইসোজোম, অন্য জায়গাতেও আমরা বলছি, সেলের ক্ষেত্রে আমরা তাই বলি। তার মানে যে গলগি বডি থেকে আলটিমেট লাইসোজোম হচ্ছে, এখানে স্পার্মের ক্ষেত্রে নামটা কিন্তু লাইসোজোম নয়, স্পার্মের ক্ষেত্রে নামটা এখানে মুছে দিয়ে আমরা বলবো অ্যাক্রোজোম, এটাকে অ্যাক্রোজোম বলা হয়। তার মানে এই যে অ্যাক্রোজোম সেটাকে বলতেই পারি ইকুয়াল টু লাইসোজোম, এবং যেটা তৈরি হয়েছে ফ্রম গলগি বডি, যেহেতু সেলটার মধ্যে গলগি বডি ছিল, এখান থেকে পর্যন্ত তো সেল জাস্ট, তো এখানে গলগি বডি হয়েছে। এই যে শেপটা, এই শেপটা তো এখানে নেই, এই শেপটা এখান থেকে যখন এখানে তৈরি হয়েছে তখন এই শেপটা এসছে পার্টিকুলার। আর কি হয়েছে, এখানে নিউক্লিওলাস
অবলুপ্তি হয়েছে, মানে নিউক্লিয়াস থাকে না। এবং এখানে যে নিউক্লিয়াসের যে কন্টেন্ট ক্রোমাটিন ফাইবার, হ্যাঁ সেখানে প্রোটামিন বলা হয়, যে এখানে হিস্টোন প্রোটিনের জায়গায় রয়েছে প্রচুর পরিমাণে এবং বেশ 6 গুণ 7 গুণ পর্যন্ত ঘন হয়ে এখানে নিউক্লিয়াসটা ফর্ম করে বসে থাকে। অবশ্যই হ্যাপ্লয়েড নিউক্লিয়াস হয়, 22X অথবা 22Y যে কোনো এক ধরনের নিউক্লিয়াস কিন্তু এর মধ্যে রয়েছে। আর কী হয়েছে, যেহেতু প্রাণী কোষ তাহলে সেন্ট্রিওলের ব্যাপার আছে, এখানে যে সেন্ট্রিওলগুলো সেই সেন্ট্রিওলগুলো কিন্তু একটা পোর্শনে, মানে এই দিকতে এই দিক মানে একটা সাইডে, মানে জাস্ট অ্যাক্রোজোমের উল্টো সাইডের দিকে ঠেলে দেয়। এবং এখানে সেই সেন্ট্রিওল থেকেই ডেভেলপ করে যায় মাইক্রোটিউবলস। আমরা জানি সেন্ট্রিওল থেকে যে ফ্লাজেলা সৃষ্টি, সিলিয়া বা ফ্লাজেলা যখন পড়েছিলাম ক্লাস ইলেভেনে, আমি দেখেছিলাম যে সেন্ট্রিওল থেকেই তৈরি হয় ওই যে 9+2 অ্যারেঞ্জমেন্ট, সেখান থেকে 9+0 অ্যারেঞ্জমেন্ট থাকে সেন্ট্রিওলের ক্ষেত্রে, সেখান থেকে 9+2 অ্যারেঞ্জমেন্ট ফ্লাজেলার ক্ষেত্রে আসে সেই জিনিসটা। মানে এখানে যে সেন্ট্রিওল আছে সেই সেন্ট্রিওল থেকেই মাইক্রোটিউবলসগুলো এরকম করে গ্যাদার করে করে আলটিমেট যেটা তৈরি করে সেটা হলো ফ্লাজেলা। এখানে দু ধরনের সেন্ট্রিওল থাকে, একটা প্রক্সিমাল, একটা ডিস্টাল। আমরা স্পার্মের যখন পরের ভিডিওতে আমরা যখন স্পার্মের গঠন দেখব তখন কিন্তু আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। এবং যে মাইটোকন্ড্রিয়াগুলো এখানে ছিল সেই মাইটোকন্ড্রিয়াগুলো এরকম একটি মাঝামাঝি জায়গা, এটাকে বডি বলা হবে, সেই মাঝামাঝি জায়গা মাইটোকন্ড্রিয়াগুলোকে সাজিয়ে দেয়। মানে এটুকু জায়গায় যদি আমরা ধরে রাখি নেক পোর্শন বলা হয়, এরপর এখানে বডি আসে, সেই বডিতে কিন্তু মাইটোকন্ড্রিয়াগুলোকে এখান থেকে এখানে পাঠিয়ে দেয়। যেহেতু স্পার্মটা মুভ করবে তার মোটিলিটি পাওয়ার জন্য এনার্জি দরকার, সেই জন্য মাইটোকন্ড্রিয়াগুলো এখানে সাজিয়ে দেয়। ওকে, তার মানে এখানে আলটিমেট যে গঠনটা এখানতে তৈরি হচ্ছে সেটা কিন্তু এই সার্টুলি সেল থেকে, এতক্ষণ তৈরি হতে যে যে খাবার টাবার লেগেছে, যা যা নিউট্রিয়েন্টস লেগেছে সেগুলো কিন্তু সার্টুলি সেল থেকে পেয়েছে। এবং যখন আলটিমেট ম্যাচিওর হয়েছে তখন দেখতে স্পার্মটা কিন্তু তখন এরকম ফরম্যাট চলে এসছে। এবং যেটা এরপর স্পার্মটা যখনই ম্যাচিওর হয়ে গেলো তখনই মাথাটাকে সার্টুলি সেল থেকে বার করে নিয়ে এলো, মানে সার্টুলি সেল থেকে মাথাটাকে বার করে নিয়ে আসবে, যে ঘটনার নাম আমরা বলেছিলাম স্পার্মিয়েশন। হ্যাঁ, স্পার্মিয়েশন, ঠিক আছে। তো এই স্পার্মিয়েশনের ঘটনাটা এরপর ঘটে, তার মানে এই ম্যাচিওর স্পার্ম, এই যে ম্যাচিওর স্পার্ম, এই ম্যাচিওর স্পার্মগুলো আলটিমেট এসে সেমিনিফেরাস টিউবুলসের মাঝে যে অংশটা যেটাতে মেমব্রেনটা নেই, সে মাঝের অংশে এসে মুক্ত হয় এবং সেগুলো এক জায়গায় হয়ে গ্যাদার করে রেটি টেস্টিস অ্যান্ড দেন এপিডিডাইমিসে গিয়ে হাজির হয়। যেহেতু স্পার্মের মোটিলিটি পাওয়ার তখনও থাকে না, এপিডিডাইমিসে গিয়ে স্পার্মের মোটিলিটি পাওয়ার আসে এবং সেখানে 12-18 ঘন্টা পর্যন্ত টাইম লাগে। সেগুলো নিয়ে আমরা ফার্টিলাইজেশনের সময় ডিটেলসে আলোচনা করব। তো এই হলো আমাদের স্পার্মাটোজেনেসিস যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটির মোটামুটি। এবং একটা জিনিস বলে রাখা ভালো, এই যে স্পার্মাটোগোনিয়াম যেখান থেকে স্টেম সেল হিসেবে শুরু করেছিলাম, হ্যাঁ যেখান থেকে শুরু করেছিলাম, এখান থেকে যদি সারা জীবনে দেখি একটা স্পার্মাটোগোনিয়াম থেকে কতগুলো স্পার্মাটোজোয়া তৈরি হয়, মানে স্পার্ম তৈরি হয়, সেখানে জেনে রাখো যে 512টা মতো স্পার্ম তৈরি হয়। মানে একটা স্পার্মাটোগোনিয়াম সেল থেকে আলটিমেট ম্যাচিওর স্পার্ম তৈরি হয় 512টা মতো সারা লাইফে। তার মানে বুঝতেই পারছো এরকম সেমিনিফেরাস টিউবুলস থেকে কত স্পার্মাটোগোনিয়াম সেল আছে এবং কত হিউজ নাম্বারের স্পার্ম সেখান থেকে ম্যাচিওর করতে পারে আলটিমেট সারা লাইফে। তো এই স্পার্মাটোগোনিয়াম, মানে স্পার্মাটোজেনেসিস যে প্রসেস সেটা ছিল এইটা। এবং এরপর আমরা যেটা দেখব সেটা হলো একটি হরমোনাল রেগুলেশন, যেটা স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াকে এবং ওভারঅল মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমকে রেগুলেট করছে। চলো আগে বোর্ড ওয়ার্কটা করে নেওয়া যাক, তারপরে আমরা আসছি ফিরে। দেখো এখানে দুটো রেগুলেশন, মানে আমরা স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া পড়লাম, এরপর আমরা রেগুলেশনটা দেখে নেবো। তো দুটো রেগুলেশন আমরা একসঙ্গে দেখবো, একটা রেগুলেশন অফ এই সাইডটা বলছি, রেগুলেশন অফ স্পার্মাটোজেনেসিস, আর এটা টোটাল মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের রেগুলেশন, হরমোনাল রেগুলেশন অবশ্যই। আগে এখানটা নিয়ে আলোচনা করা যাক, তারপরে আমরা এখানটায় আসছি। খুব সহজ সরল ব্যাপার কিন্তু একটু বুঝতে হবে। প্রথমত টেম্পারেচার, আমরা ক্রিপ্টারকিডিজম রোগ যখন পড়েছিলাম তখন টেম্পারেচার নিয়ে গল্প শুনেছিলাম। এবং আমরা জানি যে স্পার্ম জেনারেট করতে গেলে বডি টেম্পারেচার থেকে মোটামুটি 3-4 ডিগ্রি মানে ফারেনহাইট কম টেম্পারেচার দরকার হয়, এবং সেটাই স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ার পক্ষে আদর্শ। যদি আমরা বিশেষ করে স্কোটাম নামক থলির মধ্যে আবদ্ধ থাকা সত্ত্বেও যদি আমাদের এমন অভ্যাস থাকে যে আমাদের বডিতে, মানে আমরা সবসময় যে মানে ইনার গার্মেন্টস পরছি সেগুলোর ক্ষেত্রে আমরা খুব গরম ধরনের পোশাক পরছি বা এই ধরনের জিনিস, কিন্তু টেস্টিসের চারিপাশে যদি এমন দেখা যায় যে টেম্পারেচার বাড়িয়ে দিচ্ছে, তাহলে কিন্তু সেখানে স্পার্ম জেনারেশন প্রক্রিয়াটা মন্দীভূত হতে পারে। এবং যদি গরম জলে স্নান বা এই ধরনের আর কি, মানে
গরমের কাছাকাছি যদি স্কুটাম নামক থলি আসে তাহলে সেক্ষেত্রে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে এবং সেক্ষেত্রে ক্রিপ্টাক্রিডিজম মোনাক্রিডিজম এই যে রোগগুলো পড়েছিলাম সেক্ষেত্রেও কিন্তু ঘটনাটা এই টেম্পারেচার রিলেটেড ছিল। তো সেক্ষেত্রে কিন্তু বুঝতেই পারছো টেম্পারেচার খুব বড় একটা ফ্যাক্টর স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ার ক্ষেত্রে। সেকেন্ডলি হরমোন, হরমোনের কথা আমরা এখানে আলোচনা করবো একবারই, সেই জন্য হরমোনকে নিয়ে এখন কিছু বলছি না। নিউট্রিয়েন্টস, অবশ্যই নিউট্রিয়েন্টস খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, তার কারণ বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া বা স্পার্মের ম্যাচুরেশন এই সমস্ত ব্যাপারে খুব বড় ভূমিকা পালন করবে। সেক্ষেত্রে এই ধরনের নিউট্রিয়েন্টস যত সাপ্লাই থাকবে, বিশেষত প্রোটিন এবং ভিটামিন যত সাপ্লাই থাকবে তত কিন্তু এখানে স্পার্ম ডেভেলপমেন্টের ক্ষেত্রে হেল্প করবে, এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আদার্স ফ্যাক্টর বলতে যেমন ধরো স্মোকিং রয়েছে, অ্যালকোহলিজম রয়েছে, মানে মদ্যপান ধূমপান এগুলো ছাড়াও বিভিন্ন ধরনের রোগ রয়েছে, বিভিন্ন রকমের ইনফেকশন রয়েছে যেগুলো কিন্তু স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ার ক্ষেত্রে ব্যাপকভাবে ক্ষতি করে। তার মানে বুঝতেই পারছি এখানে যে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু এই ফ্যাক্টরগুলো কাজ করছে যেগুলোকে আমরা আদার ফ্যাক্টর হিসেবে রেখেছি। এখানে একটা জিনিস বাকি থাকলো, সেটা হলো হরমোন, হরমোনকে নিয়ে এখানে আলোচনা করা যাক আমাদের। দেখো আমরা যেহেতু ক্লাস ইলেভেনে হরমোনাল সিস্টেম পড়েছিলাম সেক্ষেত্রে বোঝা অতটাও অসুবিধাজনক নয়। হাইপোথ্যালামাস, আমরা জানি মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, এবং নিচে রয়েছে পিটুইটারি যাকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, তাহলে মাস্টার গ্ল্যান্ড এবং তার উপরে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। হাইপোথ্যালামাস থেকে বেরোয় GnRH, আমরা জানি গোনাডোট্রফিন রিলিজিং হরমোন, যারা গোনাডোট্রফিক হরমোনগুলোকে রিলিজ করতে সাহায্য করে। তো এই যে GnRH যেটা হাইপোথ্যালামাস থেকে বেরিয়ে এসে অ্যান্টেরিয়র পিটুইটারি বা অগ্র পিটুইটারিতে এসে কাজ করে, এবং যে অগ্র পিটুইটারি থেকে দু ধরনের হরমোন বেরোয়, একটা হলো FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং LH বা ICSH। দেখো LHটা অ্যাকচুয়ালি ফিমেলদের ক্ষেত্রে, আর সেম হরমোন ICSH মেলদের ক্ষেত্রে লেখা হয়, যেহেতু যেহেতু এই হরমোনটা ইন্টারস্টিশিয়াল সেলে কাজ করে। এই যে লেডিগের সেল এটাকে ইন্টারস্টিশিয়াল সেল বা আন্তর্কোষ বলা হয়, সেই জন্য ইন্টারস্টিশিয়াল সেলে কাজ করে বলে একে ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, স্টিমুলেট করে, এদের কাজই হলো স্টিমুলেটিং। যেহেতু অ্যান্টেরিয়র পিটুইটারি যত হরমোন সবাই স্টিমুলেটিং হরমোন, কাউকে গিয়ে উদ্দীপিত করে। তো এখানে কিন্তু LHটা আমরা ইচ্ছা করলেই মুছে দিতে পারি, যেহেতু LHটা কিন্তু অ্যাকচুয়ালি ফিমেলদের ক্ষেত্রে লেখা উচিত নয়, বোঝানোর জন্য কিন্তু লিখতে হয়। তো ICH সেই ICSH লেডিগের সেলের ওপর কাজ করছে, অবশ্যই আন্তর্কোষকে উদ্দীপিত করার হরমোন তো আন্তর্কোষেই কাজ করবে না, তো লেডিগের সেলের ওপর কাজ করছে। এদিকে FSH সার্টুলির সেলের ওপর কাজ করছে, কেন? তার কারণ ফলিকল বলতে যা বোঝায়, আমরা আগেও বলেছি ফলিকল মানে মেলদের ক্ষেত্রে সেমিনিফেরাস টিউবলস, আর সেই সেমিনিফেরাস টিউবলসের গায়ে সার্টুলির সেল আছে। এমন নয় যে ফলিকল স্টিমুলেটিং হরমোন শুধুমাত্র সার্টুলির সেলে কাজ করে, সেমিনিফেরাস টিউবলসের গায়ে যে স্পার্মাটোগোনিয়াল সেল আছে তাদের ওপরও কিন্তু কাজ করে, কারণ গোটাটা মিলে সেমিনিফেরাস টিউবলসকেই কিন্তু ফলিকল বলা হয় সেই অর্থে। তো এখানে দুটো হরমোন এখান থেকে সিক্রেশন হয়, দুটো হরমোন বলবো না, একটা হরমোন এখান থেকে সিক্রেশন হচ্ছে এবং এখান থেকে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন, সেটা নিয়েও কিন্তু আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, যারা দেখোনি তারা একবার দেখে নেবে। ইনহিবিন, বুঝতেই পারছো কাজ, কিছু একটা কাজ হলো ইনহিবিট করা, কোন প্রসেসে সেটা আসছি। তার আগে এখানে দেখো লেডিগের আন্তর্কোষ, সেখান থেকে টেস্টোস্টেরন হরমোন বেরোচ্ছে এবং যে টেস্টোস্টেরন হরমোন টার্গেট সেলের ওপর কাজ করছে। মানে কি টার্গেট সেল? মানে সেক্ষেত্রে মানে অ্যাডোলেসেন্স পিরিয়ডে যা যা হতো, একদম ছেলের ক্ষেত্রে গোবদারি বেরোনো থেকে আরম্ভ করে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া থেকে আরম্ভ করে ভয়েস চেঞ্জ থেকে আরম্ভ করে এই সমস্ত কাজগুলো কিন্তু এখানে ধরা হচ্ছে। টার্গেট সেল মানে সেই সমস্ত টার্গেট সেল যেখানে যেখানে রেজিস্ট্রেশন কাজ করে সেখানে সেখানে পৌঁছে যাবে। এবার এই টেস্টোস্টেরন হরমোন সিগনাল দেয় কাকে? হাইপোথ্যালামাসকে। কী সিগনাল? যে যদি দেখা যায় কম টেস্টোস্টেরন আছে, তাহলে ব্লাডের সঙ্গে সবই ব্লাডের সঙ্গে যাচ্ছে, তাহলে ব্লাডের সঙ্গে মিশে মিশে যখন হাইপোথ্যালামাস দিয়ে ঘুরবে তখন হাইপোথ্যালামাস সিগনাল পাবে যে টেস্টোস্টেরন হরমোন কম আছে। তো সেক্ষেত্রে GnRH হরমোনের প্রভাব বাড়িয়ে দেবে এবং যেটা কিন্তু প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাবে, বেশি করে টেস্টোস্টেরনের মাত্রা বাড়াবে এবং যে টেস্টোস্টেরন হরমোন কিন্তু টার্গেট সেলের উপর কাজ করবে এবং স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াকেও রেগুলেট করবে। এবার যদি দেখা যায় টেস্টোস্টেরন হরমোনে বেশি হয়ে গেছে, তাহলে সেটাও সিগনাল কিন্তু ব্লাড দিয়ে যাবে এবং সেটা হাইপোথ্যালামাসে পৌঁছাবে এবং সেক্ষেত্রে বলবে যে GnRH একটু কম ক্ষরণ করতে, কেননা হাইপোথ্যালামাস এবং কেননা টেস্টোস্টেরনের হরমোন যথেষ্ট আছে, তখন একটু কম ক্ষরণ করবে। তো এক্ষেত্রে রেগুলেশন কিন্তু পজিটিভ নেগেটিভ দুভাবেই করতে পারে, অ্যাকচুয়ালি পজিটিভই হয়, টেস্টোস্টেরন যদি কম হয় তাহলে কিন্তু পজিটিভ সিগনাল যায়, যদি বেশি হয় তাহলে বলে আর দরকার নাই। এই দিকে যদি আমরা দেখি ইনহিবিন হরমোনের ব্যাপার কী করে এখানে ব্যাপারটা, সেটা হলো এই সার্টুলির সেলে, আমরা আগে দেখলাম সার্টুলির সেলে
স্পার্মাটিড যেটা সেটা মাথাটা গুঁজে রেখেছে। এবার ওই অবস্থা থাকাকালীন এখান থেকে যে টেস্টোস্টেরন, সেই টেস্টোস্টেরন কিন্তু স্পার্মাটিড যেটা রয়েছে সেই স্পার্মাটিডের গায়ে গিয়ে জড়ো হয়, এবং সেখানে স্পার্ম ম্যাচুরেশনে হেল্প করে, মানে স্পার্মাটিড থেকে আলটিমেট স্পার্মাটো জোয়া বা ম্যাচিওর স্পার্ম তৈরি করতে সাহায্য করে। যেহেতু এই গ্যাদারিং টেস্টোস্টেরন হরমোনের গ্যাদারিংয়ের কারণে কিন্তু আলটিমেট স্পার্মাটো জোয়া তৈরি হয়, এবং মানে অ্যাকচুয়ালি স্পার্মাটিডের যে সমস্ত সাইটোপ্লাজম বা এগুলো ছিল সেটিও কিন্তু সার্টোলির সেল দ্বারা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে নষ্ট করে। যেহেতু স্পার্মের মধ্যে কিন্তু অতটা বেশি পরিমাণে সাইটোপ্লাজম নাই, নিউক্লিয়াসটা যেহেতু মেন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, তো সেক্ষেত্রে ম্যাচুরেশনে কিন্তু হেল্প করছে। এবং এবিপি অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন সে কিন্তু টার্গেট সেল, মানে এরা রিলেটেড, এরা কিন্তু সমস্ত কিছু রিলেটেড ব্যাপার। এবিপি কিন্তু সেই টার্গেট সেলের উপর গিয়ে আগে থেকে বসে আছে যাতে টেস্টোস্টেরন হরমোন ধরতে পারে। এবার ইনহিবিনের ক্ষরণ যদি বেশি করে হয় তো সেক্ষেত্রে নেগেটিভ সিগনাল যাবে, তো পিটিউটারিকে বলবে এখন আপাতত এফএসএইচ হরমোন ক্ষরণ করার দরকার নেই, তার কারণ অনেক বেশি পরিমাণে স্পার্ম কিন্তু এখানে তৈরি হচ্ছে, সেগুলো এখন আর দরকার নেই। তখন ইনহিবিন কিন্তু নেগেটিভ ফিডব্যাক দেবে। আর যদি দেখা যায় স্পার্মের পরিমাণ কম আছে তাহলে কিন্তু নেগেটিভ সিগনালটা দেবে না, তার মানে এখানে কিন্তু প্রসেসটা চলতে থাকবে। আশা করি বুঝতে পেরেছো যে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ার রেগুলেশন কী হচ্ছে, এবং এটা ওভারঅল মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমকে কীভাবে রেগুলেট করছে হরমোনাল সিস্টেম। তো এই হলো আজকের যে বিষয়বস্তু ছিল সেই বিষয়বস্তু, এবার আশা করি বুঝতে পেরেছো সমস্ত ব্যাপারটা। এই দুটো প্রসেসই কিন্তু আমাদের একসঙ্গে কোর্ডিনেট করে পড়ানোর কারণ হলো যেহেতু স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া পড়ছি, এবং এই গোটা সিস্টেমটা বিশেষ করে হরমোনাল রেগুলেশনটা স্পার্মাটোজেনেসিসের সঙ্গে মানে ইনভলভ রয়েছে, সেই জন্য আমরা একে একসঙ্গে পড়ালাম। তো চলো, যদি ভালো লেগে থাকে তাকে অবশ্যই লাইক করো, যা যা প্রশ্ন এখান থেকে থাকছে বা যেগুলো থেকে ডাউট থাকছে সেই ডাউটগুলো সব কিন্তু কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে যাও, এবং যদি ভালো লাগে অবশ্যই প্রচুর শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।